সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শুভ মহালয়া, সবাইকে মহালয়ার শুভেচ্ছা আমার তরফ থেকে, আর আমার পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আমি এখন চলেছি গঙ্গার ঘাটে তর্পণ করতে আমার হাজব্যান্ডের সঙ্গে। আর এই যে দেখো, রাত্রিরে বৃষ্টি হয়েছে, তাই রাস্তাটাও ভিজে আর ওয়েদারটাও বেশ মনোরম, খুব ভালো লাগছে। কদিন ভীষণ গরম ছিল, আর সেই তারপরে এই বৃষ্টিটা নেমে যেন মন ঠান্ডা করে দিয়েছে। আর দেখো পুরো মেঘ করে আছে। আমার হাজব্যান্ড তর্পণ করবে আর আমি দাঁড়িয়ে থাকবো, জিনিসপত্র পাহারা দেবো। ঠিক গঙ্গার ঘাটে, এদিকে দেখো প্রচুর মানুষজনের ঢল গঙ্গার দিকে যাচ্ছে, হাতে একটা করে সবার গঙ্গা জলের ড্রাম। কেন, গঙ্গায় যাবে, তর্পণ করবে আর গঙ্গা জল নিয়ে তবেই বাড়ি ফিরবে। দেখো, যে যেরকম বিশ্বাস করে সে সেইভাবেই কাজ করে। আমাদের এখানে তো ভীষণ ভিড় হয় তর্পণের দিন, গঙ্গার ঘাটে যাওয়ার তর্পণ করার জন্য। আর এই যে ঘাট, এখানে দেখো হাজার হাজার মানুষের ঢল, সবাই যে যার বিশ্বাস নিয়ে পিতৃতর্পণ করতে নেমেছে গঙ্গাতে। আর এই যে গঙ্গার ওদিকটা হচ্ছে কলকাতা, আর প্রচুর প্রশাসনের তরফ থেকে প্রচুর ইয়ে ছিল, সতর্ক ছিল, যে দেখতে পাচ্ছ যে জলের ওপর লাইন দিয়ে রেখেছে যাতে কেউ না গভীর নদীতে নামতে পারে। আর ওদিকে ছিল সিসিটিভি ক্যামেরা, পুলিশ সবাই ছিল, সবাই পাহারাই ছিল যাতে সুষ্ঠুভাবে এই কাজটা সম্পন্ন হয়। এত মানুষজন গঙ্গায় আসে না সবাই, তাই জন্য তো প্রশাসনেরও কর্তব্য একটু সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক করার। আর এদিকে ভিখারিদের দল বসে আছে, এরা আসে এই সময় ভিক্ষে করতে, কিন্তু অনেকে দানও করে অনেক কিছু, টাকা পয়সা খাবার দাবার চাল যে যেমন পারে দান করে। আর আমরাও গঙ্গা তর্পণ করে বাড়ি চলে এসেছি। আর আমাদের এখানে নিয়ম হচ্ছে তর্পণের দিন তর্পণ করে এসে ছাদে খাবার দেবার, যাই হোক সেই খাবার দেওয়ার জন্য লুচি আলুর তরকারি আর একটু সুজি সাজিয়ে নিয়েছি, ওটাই এখন ছাদে দিতে যাবে। আর তারপরেই হচ্ছে আমরা সকালের জল খাবার খাবো, তো যেটা হয়েছে সেটাই আমরা ছাদে দিয়েছি আর সেটাই আমরা খাবো। তো সবাই, সামনে পুজো, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর আমরা এখন জল খাবার খেয়ে নিই, টমেটো আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করেছিলাম, লুচি আর এই যে সুজির হালুয়া, এই ছিল আমাদের সকালের জল খাবার। তো তোমরা সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই।